কিছুদিন আগে আমরা বিকাশের পিনটা যদি ভুলে যেতাম তাহলে আমরা বিকাশ অফিসে কল দিতে হতো, তার পরবর্তীতে তারা অনেকগুলো ভেরিফিকেশন করতো, তার পরবর্তীতে আমরা চাইলে আমাদের বিকাশের পিনটা চেঞ্জ করতে পারতাম তাদের সিস্টেমটা অনুযায়ী। সো এখন কিন্তু এমন না, আপনি চাইলে আপনার পিনটা যদি ভুলে যান তাহলে আপনি ঘরে বসেই খুব সহজে আপনার বিকাশের পিনটা রিসেট করে আপনি নতুন একটা পিন বসেই আপনি ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনি আপনার বিকাশের পিনটা চেঞ্জ করতে পারেন। সো তার জন্য আপনার প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড, তাছাড়া আপনি যদি পাসপোর্ট ব্যবহার করে থাকেন কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে থাকেন বিকাশ অ্যাকাউন্টটা খোলার সময়, তাহলে আপনার ওই কার্ডটাই প্রয়োজন হবে যেটা আপনি ব্যবহার করেছিলেন বিকাশ অ্যাকাউন্টটা খোলার সময়। সো আপনি এটা আপনার হাতের কাছে রাখবেন। তার পরবর্তীতে আপনার আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আপনার যে আপনি লাস্ট যে ট্রানজেকশনটা করছেন, যে দশটা লাস্ট যে ট্রানজেকশন করছেন সেটা হতে পারে আপনি সেন্ড মানি করছেন কিংবা আপনি মোবাইলে রিচার্জ করছেন কিংবা ক্যাশ আউট করছেন, সেটা আপনার মাথায় থাকতে হবে যে আপনি লাস্ট রিচার্জ কিংবা যে ট্রানজেকশন করছেন সেটা কী করছেন, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। সো খুব সহজেই আপনি করতে পারবেন সেটা মাথায় রাখলে। সো মোবাইল স্ক্রিনে চলুন আমরা দেখি কীভাবে বিকাশের পিনটা রিসেট করে নতুন একটা পিন সেট করা যায়। সিম্পলি আপনি চলে আসবেন আপনার ফোনে ডায়াল প্যাড এবং কি ডায়াল করবেন *247#। ডায়াল করার পরবর্তীতে বিকাশের মেনুটা আপনাকে এখানে দেখানো হবে। সো তার পরবর্তীতে আপনি এখানে দেখতে পারতেছেন 9 নম্বরে রিসেট পিন বলে একটা অপশন, সো আপনি 9 ক্লিক করে তারপর সেন্ডে ক্লিক করে দেবেন। সো এখানে তার আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে বলবো, সো আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলছেন সেই কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখের যে সালটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এক্সাম্পল আমি 1993, সো আমি 1993 বসিয়ে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজেকশন ইন 90 ডেজ, 90 দিনের ভিতরে লাস্ট 90 দিনের ভিতরে যে ট্রানজেকশন করছেন 10টা ট্রানজেকশনের মধ্যে একটা ট্রানজেকশন এখানে আপনাকে কনফার্ম করতে হবে। যদি কোনো কিছু না করে থাকেন তাহলে নো ট্রানজেকশন, 7 ক্লিক করে সেন্ডে ক্লিক করতে হবে। সো আমি যেহেতু করছি আমি লাস্ট ট্রানজেকশনটা করছি ফে বিল, সো আমি 4 ক্লিক করে আমি যদি এখন সেন্ডে ক্লিক করি তাহলে তারা আমাকে একটা কোড দিয়ে দেবে। তারা এখানে দেখতে পারতেছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি বলে আমাকে একটা মেসেজ দিয়েছে, আমাকে নতুন একটা পিন দিছে 18004। সো আমি এটা যদি এখান থেকে বেরিয়ে যাই তার পরবর্তীতে আমি যদি আবার ডায়াল পেডে গিয়ে ডায়াল করে *247# তার পরবর্তীতে তারা আমাকে এখানে পিনটা চেঞ্জ করার একটা সিস্টেম দিয়ে দেবে। সো এখানে দেখতে পারতেছেন *1 বিকাশ মাই বিকাশ বলতেছে, সো আমি *1 ক্লিক করলাম, তারপর বলতে চেঞ্জ পিন, তারপরে আমি আবার 1 দিয়ে সেন্ড ক্লিক করলাম। সো এখানে আমাকে ওল্ড পিন দেওয়ার জন্য বলতেছে, যে পিনটা আমার মেসেজ আসছে সেটা হচ্ছে আমার ওল্ড পিন, সো আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে আমি এখানে আবার সেন্ডে ক্লিক করলাম। সো আমাকে তারা বলতেছে একটা নতুন একটা পিন সেট করার জন্য, সো আমি এখানে নতুন একটা পিন সেট করতেছি। সো আমি পিনটা বসালাম, তার পরবর্তীতে আমি আবার পিনটা কনফার্ম করব। সো আমার পিনটা সাকসেসফুলি চেঞ্জ হয়েছে, তারা বলতেছে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জেস সাকসেসফুলি। ঠিক আছে, সো সিম্পলি আপনি ঘরে বসে খুব সহজে আপনার আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটা চেঞ্জ করতে পারবেন ইজিলি। সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে পর্যন্ত, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যেহেতু এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন।